এক অনুষ্ঠানে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয় স্বপ্নের সংজ্ঞা কি। উত্তরে সাকিব বলেন, স্বপ্ন হলো সেই জিনিস যা শোনার পর সবাই হাসবে, অর্থাৎ স্বপ্ন এত বড় হবে যেটা শুনে সবাই অবাস্তব মনে করবে। ক্রিকেটে হাতেখড়ি হওয়ার আগে ছোট্ট সাকিব বিশ্বসেরা হওয়ার স্বপ্নটা দেখেছিলেন তার সংজ্ঞা মতোই। অবাস্তব মনে হয় অনেকে হয়তো হেসেছিল, তবে নিষ্ঠা আর একাগ্রতায় সওয়ার হয়ে অবাস্তবকে বাস্তবে পরিণত করেছেন সাকিব, হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। মাগুরার ছেলে সাকিব ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন ইংল্যান্ডের সোফিয়া গার্ডেন্স থেকে নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভে। বল নিয়ে বাহাতের ঘূর্ণিতে বিস্মিত করছেন প্রতিনিয়ত, যে বিষয়ের কোনো ব্যাখ্যা নেই। সাকিব আল হাসান 1987 সালের 23 মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন। তার বাবা মাসরুর রেজা পেশায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং মা শিরিন শারমিন একজন গৃহিণী। টেপ টেনিস বলে ক্রিকেট শুরু করেন সাকিব আল হাসান। এরপর পড়াশোনার সুযোগ পান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা BKSP-তে। সেখানে পড়া অবস্থাতেই 2004 সালে 17 বছর বয়সে জাতীয় লিগে খেলার জন্য খুলনা দলে নাম জমা দেন। 2005 থেকে 2006 সালের মধ্যে সাকিব অনূর্ধ্ব 19 দলের হয়ে 18টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ব্যাট হাতে 35 গড়ে মোট 563 রান সংগ্রহ করেন এবং বল হাতে 20.18 গড়ে নেন মোট 22টি উইকেট। এরপর 2006 সালের জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান সাকিব। একই সফরে সাকিবের সাথে মুশফিকুর রহিম এবং ফরহাদ রেজার ওয়ানডে অভিষেক হয়। একদিনের ক্রিকেটে সাকিবের প্রথম শিকার হন এলটন জিগুম্বুরা, মাত্র 39 রানের খরচায় একটি উইকেট তুলে নেন তিনি। ব্যাট হাতে 30 বলে 30 রান করেন। তবে সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্য ঢাকা পড়ে যায় শারিয়ার নাফিজের অনবদ্য এক সেঞ্চুরিতে। এরপর 2007 সালের বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দেয় বাংলাদেশ। ভারত বধে ভূমিকা রাখেন সাকিব। সে ম্যাচে সাকিব তামিম মুশফিকের অর্ধশতকে ভর করে 192 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বাংলাদেশ। 2007 সালে বাংলাদেশ সফরে আসে ভারত। ভারতের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন সাকিব। অভিষেকটা স্বপ্নের মতো হয়নি, ব্যাট বল হাতে ছিলেন বড্ড অসাধারণ। একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও অক্টোবর 2008 নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের আগ পর্যন্ত সাকিবকে বোলার নয় ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হতো। টেস্টে 7 নম্বরে ব্যাটিং এ নামলেও ওয়ানডেতে প্রথম 5 ব্যাটসম্যানের মধ্যে থাকতেন তিনি। কোচ জিমি সিডন সর্বপ্রথম সাকিবের অলরাউন্ডিং সত্তায় আস্থা রাখেন। তিনি সাকিবকে স্পেশালিস্ট বোলার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নেন। কোচকে হতাশ করেননি সাকিব। উদ্বোধনী টেস্টের প্রথম ইনিংসেই তিনি 37 রান দিয়ে তুলে নেন 7টি উইকেট। তখন পর্যন্ত কোনো বাংলাদেশি বোলারের টেস্টে এটাই ছিল সেরা বোলিং ফিগার। বাংলাদেশ সিরিজ হারে 2-0। কিন্তু সাকিব 17.80 গড়ে 10টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হন। ব্যাটে আর বলে সমানভাবে ছড়ি ঘোরানোর শুরুটা হয় এখান থেকেই। 2009 সালের 22 জানুয়ারি ICC-র ODI অলরাউন্ডার র্যাঙ্কিং এ 1 নম্বরে উঠে আসেন সাকিব। এরপর 2011 সালে IPL এর নিলামে তাকে $4,25,000 বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেরিয়েছেন। 2019 ODI বিশ্বকাপে অনন্য এক সাকিবের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে 500 রান এবং 10 উইকেট শিকারের রেকর্ড করেন। ওই টুর্নামেন্টে সাকিবের ব্যাট থেকে আসে মোট 606 রান। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের কারণে সাকিব আল হাসান বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। এছাড়া গায়ে লেগেছে ফিক্সিং এর তকমা। 22 গজই সকল সমালোচনার জবাব দিয়েছেন, দিয়ে যাচ্ছেন সাকিব।